বিগ নিউজ, সবার আগে সবার সাথে। ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আমাকে চিনতে পারছেন তো? লোকটা তো চেনা, মাঠটাও চেনা, প্লেয়ার পুরানো, ঝান্ডা নতুন, আর প্রতীকটা হচ্ছে জাতীয় ফুল পদ্ম ফুল। আমি প্রথমেই বহু আঘাতে ক্ষত বিক্ষত এবং গণতন্ত্র, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং উন্নয়ন সব দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকা কেশপুরের মাটিকে প্রণাম জানাই। সমবেত দেশপ্রেমিক গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমণ্ডলী, আপনারা সবাই আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম এবং জোহার গ্রহণ করবেন। আজকের এই সমাবেশ অনেক প্রতিবন্ধকতা, রক্তচক্ষু, অনেক জায়গায় বাধাদান সবকিছু উপেক্ষা করে আপনারা এখানে বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। কেবলমাত্র কেশপুর ব্লকেরই প্রায় 15,000-এর কাছাকাছি এখনো মিছিল আসছে। ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য সমর্থকরা এখানে এসেছেন, আমার বিপুল সংখ্যক মা দিদি বোন এসেছেন। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, আমার মাতৃশক্তিকে আলাদা করে প্রণাম জানাই। সঞ্চালক সৌমেন মিশ্র মহোদয়, এই সবার আয়োজক ব্যবস্থাপক, যার ঐকান্তিক ইচ্ছাতে ইতিমধ্যে ঘাটাল সাংগঠনিক জেলায় আমি সবং এবং চন্দ্রকোনা টাউনে সভা করেছি। প্রাক্তন সভাধিপতি শ্রীমতী অন্তরা ভট্টাচার্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবারের সম্পদ 1986 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত অগ্রজ রাজ্য সম্পাদক তুষার মুখার্জি, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমি শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই ভাতৃপ্রতিম রাজ্য কমিটির সদস্য এবং এই সাংগঠনিক জেলার অবজারভার নীলাঞ্জন অধিকারীকে এবং প্রাক্তন সভাপতি ধুমান কোলে এখানে আছেন। আমাদের দলের এই সাংগঠনিক জেলার 3 GS শতদল নাগ, রামকুমার দে এবং তরুণ তন্ময় দাস এখানে আছেন। মাইনরিটি মোর্চার রাজ্য সহসভাপতি কামাল হোসেন সাহেব আছেন, জেলার 2 জন সহসভাপতি অজয় কৃষ্ণ প্রধান, তন্ময় ঘোষ এখানে আছেন। এর বাইরেও সমীর নদী, সৌমেন মিশ্র, সুকেশ সোরেন ST মোর্চার সভাপতি, রঙ্গলাল বটব্যাল, তারক জানা, প্রবীণ হালদার, বিবাস রানা, আলী আহমেদ, এরা এখানে আছেন, যারা মণ্ডলের সভাপতিরা। অনেক মিথ্যা মামলা খেয়ে, অনেক অন্যায় অত্যাচারের সামনেও তিলে তিলে কেশপুরে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে একটা বট বৃক্ষে পরিণত করেছেন, তাদেরকে আমি স্যালুট জানাই। এর বাইরেও গত 19 তারিখ মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে
राष्ट्रीय नेता अमित शाह उपस्थिति आमार साथी जोग दिए प्रचुर एमएलए एमपी नेता अनेके तार मध्य तीन जन एखाने आछेन तपन दत्त रमा प्रसाद गिरी स्नेहाशीष भौमिक एवं अन्यान्य सकल के आंतरिक शुभेच्छा जानाई। तमाल जाना आछेन आरेक मंडल सभापति ताकेओ प्रीति ज्ञापन करी। आपनारा केशपुरेर जनगण बोलुन तो आपनारा जे आशा आर भरसा निये 13 सालेर पंचायते परिवर्तन एनेछिलेन 11 सालेर भोटे एखाने परिवर्तन हयनी वामपंथीरा जयजुक्त हयेछिलेन एबं 11 साले एई आसने तृणमूल कांग्रेस कांग्रेसेर जोटे कांग्रेसेर रजनी दोलाई लड़েছিলেন এই যে বাহাদুর তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন দেখেন না বড় বড় কথা বলছে একদিকে তাদের নেত্রী বলছে আমি তো নন্দীগ্রামে দাঁড়াবো আবার পুরুলিয়ায় গিয়ে বলছে পচা মালরা পার্টি থেকে বেরিয়ে গেছে ভালো হয়েছে তা পচা মালরা যদি বেরিয়ে গেছে পায়ে কাঁটা ফুটেছে কেন এত লাফাচ্ছেন কেন এত যন্ত্রণা কেন 11 সালে এখানে রজনী দোলাই হয়ে কিন্তু প্রচারে কেউ আসেনি আমি এসেছিলাম আপনারা জানেন আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম 13 পঞ্চায়েতে পুলিশ যার সঙ্গে থাকে কেশপুরের দখল তার হাতে থাকে এটা প্রচলিত প্রবাদ বিডিও অফিস ঘেরাও করা থাকে পঞ্চায়েতে কেউ নমিনেশন করতে পারে না আগেও পারতো না 13 সালের পঞ্চায়েতও পারেনি বলুন তো কোন পরিবর্তন হয়েছে কেশপুরের প্রধানমন্ত্রী বাড়ি দিলেন পিএমওয়াই এরা বলে বাংলা আবাস যোজনা কত করে কমিশন নিয়েছে তৃণমূলের পঞ্চু বাবুরা 10,000 না ভাই 20,000 লোকসভা ভোটের পরে যখন তালা পড়ে গেছিল অফিসগুলোতে আমি এসেছিলাম আর কেউ আসেনি ওদের অফিসগুলোতে আমি যখন যে পার্টিটা করি নিষ্ঠার সঙ্গে করি কোনো ত্রুটি থাকে না আমার তখন আমি হ্যাঁ গণতন্ত্র থাকা উচিত সব দল থাকা উচিত এই লড়াইটা আমার সব দল কেন থাকবে না লড়বে সবাই জিতবে একজন মানুষ ঠিক করবে এই ঘটাল লোকসভাতে ভারতী ঘোষ জিতত যদি কেশপুরে লুট না করত 1,08,000 ভোটে জিতেছে সব সময় 1,00,000 এর উপরে এই কেশপুরে বলুন 100 দিনের কাজে কত চুরি হচ্ছে মেটেরিয়াল কারা সাপ্লাই করে পিসির ছেলে কাকির ছেলে জেঠির ছেলে আপনি বলুন এই কেশপুরে কোন পরিবর্তন আপনারা পেয়েছেন আর উনাদের নেত্রী কোথায় কোথায় কেশপুর বলেন নন্দীগ্রাম বলেন গড়বেতা বলেন 5 বছর আসেনি কোনোদিন ভোট নিয়ে ভোকারটা পকার পার 5 বছর অন্তর নন্দীগ্রামে যায় আর কেশপুরে দেখেছেন মুখ্যমন্ত্রীর মুখ কেউ দেখেছেন 11 থেকে 20 কেউ দেখেছেন লকডাউনে এমএলএ কে দেখেছেন লকডাউনে এমএলএ কে দেখেছেন এমপির দেখা পেয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এবারের নির্বাচনে এই পরিযায়ী পাখি এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কাটমানির পার্টি এই বালি চোর আর খাদানের মোরাম চোর এদেরকে যদি ঝাঁটিয়ে বিদায় না করতে পারেন উপায় নেই আমি শুভেন্দু অধিকারী 21 বছর ধরে এই পার্টি করার পরে ছাড়লাম কেন বলছে কর্মচারী হয়ে থাকতে হবে তোলাবাজ ভাইপোকে নেতা বলতে হবে আমি বললাম মেদিনীপুরের ছানা বাংলার ভূমিপুত্র রাজনৈতিক সহকর্মী হিসেবে থাকতে পারি কর্মচারী হিসেবে থাকবো না
দুজনের পার্টি কি সুন্দর দেখুন মঞ্চে দাঁড়িয়ে বলছে আমি অমুক জায়গায় লড়ব। কোন পার্টিতে হয় এরকম আলাপ আলোচনা ছাড়া প্রার্থী হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা কর্মচারী থাকতে চান তারা টিএমসি কোম্পানিতে নাম লেখান, আর যারা সহকর্মীর মর্যাদা নিতে চান, রাজনৈতিক কর্মীর মর্যাদা নিতে চান, তারা বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান। ভারতীয় জনতা পার্টি ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়। বলছিল না তোলাবাজ ভাইপো ডায়মন্ড হারবারে যে এক বাপের বেটা যদি হতেন আলাদা দল করতেন? আমাকে বলছে মানে আমি 5% 7% ভোট কাটলে ওর সুবিধা হতো, ও 5 বছর চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে নিত। কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী, তৃণমূলের নাম এখন এনামূল, গরু চোর এনামূল তার নাম তৃণমূল, লাল চুল কানে দুই তার নাম যুবা তৃণমূল। এই লোকগুলো সব ধ্বংস করে দিল। আপনারা বলুন তো সংখ্যালঘুদের উস্কাচ্ছে, বলছে এই বিজেপি চলে আসবে, তোমাদের সব বন্ধ ধর্মকর্ম। আচ্ছা আমি এই অন্য কথা বলবো না, লকডাউনের পরে মোদিজি 3 মাস গ্যাস ফ্রি দিয়েছিলেন, সবাই পেয়েছেন হ্যাঁ কি না? মায়েরা 500 টাকা করে পেয়েছেন হ্যাঁ কি না? বেছে দেয়নি কিন্তু এসএসজি গ্রুপের সব মায়ের অ্যাকাউন্টে 500 টাকা করে 3 মাস এসেছে। 5 কেজি চাল, গম, 1 কেজি করে ডাল মোদিজি দিয়েছেন। আর এখানে চুরি হয়েছে, চাল চোর, লকডাউনে চাল চোর, আমফানে ট্রিপল চোর, আর এখন তো দেখবেন টিকা চোর, করোনার টিকা চোর। বর্ধমানে 15 জন নার্সের টিকা চুরি করে তৃণমূলের 2 জন MLA, 1 জন প্রাক্তন MLA, জেলা পরিষদের লোকেরা সব ফুটাচ্ছে। আমার বাড়ির কাছে কাঁথি এক পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, সে তার বউ তার বাচ্চা তার গোষ্ঠীর গিয়ে করোনা টিকা নিয়ে নিচ্ছে, এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রী নেননি, স্বাস্থ্যকর্মীদের দেওয়ার কথা। তার মানে এরা টিকা চোর। এদের হাত থেকে যদি বলবো জয় শ্রীরাম তো বলতেই হবে। লোকসভা ভোটের সময় মাননীয় এই দিক দিয়ে যাচ্ছিলেন, মনে আছে? এদিক দিয়ে না, ধর্মা হয়ে কেশপুরের উপর দিয়ে চন্দ্রকোনা, ওখান থেকে পিছন থেকে ডাক দিয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, গাড়ি খুলে কি বলছিল, এই এরা আমাকে বাজে কথা বলছে। জয় শ্রীরাম বাজে কথা, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বাজে কথা। ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় সিয়ারাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবারে বিজেপি জিতবে, সরকার হবে, সরকার হলে এখানে প্রচুর বামপন্থী মানুষ আছেন, অনেকে বিজেপিতে এসেছেন এখনো, অনেকে হয়তো আছেন, তাদের বলবো যে দল করছেন করুন, ভোটটা বিজেপিকে দেন, বিজেপি পারবে এদের হারাতে। আর বিজেপি এলে পঞ্চায়েতের ভোট হবে, নমিনেশন যে করতে চায় সে করতে পারবে, মানুষ যেখানে তার ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে। কি কি করেছে শুনুন, পঞ্চায়েতে কোথাও ভোট করতে দেয়নি, কর্পোরেশন পুরসভায় কোথাও ভোট করছে না, প্রশাসক বসিয়ে রেখেছে এই পাশে মেদিনীপুর, সেখানে প্রশাসক নিয়ে এসছে গ্রাম থেকে দীনেন রায়কে, শহরে লোক পাওয়া যায়নি, যেখানে যা খুশি করছে। কলেজের ছাত্র সংসদ 4 বছর ভোট হয়নি, আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। স্কুলের ম্যানেজিং কমিটি তৃণমূলের নেতারা তাদের আত্মীয়রা গিয়ে হয়তো স্কুলের দরজা কড়ি কাঠ কোনোদিন পেরোয়নি, তারা গিয়ে বসে আছে ম্যানেজিং কমিটিতে, মিড ডে মিলের হিসাব দিচ্ছে, আর কাটমানি খাওয়ার কোনো জায়গার বাকি নেই। এই যে ছোলাগুলা প্রাইমারি স্কুলে দিচ্ছে দেখেছেন, কেউ খেতে পারে কালো কালো ছোলা? গবাদি পশুদের দিলেও মুখ লাগাচ্ছে না,
কখনো শুনেছেন বাচ্চাদের জুতা তৈরি করে পাঠিয়ে দিচ্ছে? কমিশন আছে কলকাতা থেকে, জুতাগুলো কোনো বাচ্চার পায়ে হয় না। আর ড্রেস দিয়েছিল কবে? লাস্ট 18 সালে। এগুলো এদের নয়, শুনে রাখুন, সব কেন্দ্রের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা। প্রত্যেকটা ড্রেসে 50% করে কমিশন নেয়। বাচ্চাদের কাছ থেকে যারা এই কাজ করছে, এদেরকে এই রাজ্যে রাখা উচিত, হ্যাঁ কি না? তাড়াতে হবে, আমরা পারবো তাড়াতে। আর কি সুন্দর দেখুন, কলকাতার দুটো রাস্তা, হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তারা গোটা রাজ্য চালাবে, 4-5টা লোক, 22টা তৃণমূলের এমপি ছিল, একটা তো সুনীল মণ্ডল চলে গেছে, আরো 5-6টা চলে যাবে, এর মধ্যে কমতে কমতে অনেক নিচে নেবে, 11টা ওখান থেকে, 40টা মন্ত্রীর 18টা ওখান থেকে, 40টা বড় দপ্তরের 30টা ওরা নিজেরা নিজে বসে আছে। আর চাকরির কথা, চোখটা তো খুলে দিয়েছে আমাদের লকডাউনের পরে। পরিযায়ী শ্রমিক চোখ, আমরা জানতাম বিহারের কয়েক লক্ষ লোক বাইরে কাজ করে, আমরা জানতাম না পশ্চিমবঙ্গের 30-40 লক্ষ লোক পেটের দায়ে ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে, সুরাটে, আহমেদাবাদে, জয়পুরে, বাঙ্গালোরে, মুম্বাইতে, পুনে, নাগপুরে, আমরা জানতাম না। এই কেশপুরে কত পরিবার আছে আপনি বলুন, মিনিমাম 10,000 পরিবার আছে। আমরা লকডাউনের পরে দেখেছেন মোদিজি ট্রেন দিল শ্রমিক স্পেশাল, আর মাননীয়া বললেন করোনা এক্সপ্রেস আসছে, বলেনি? পরিযায়ী শ্রমিকরা একটা ভোটও টিএমসি কোম্পানিকে দিবেন না, আর যারা আছে ফোন করে ডেকে আনবেন। করোনা এক্সপ্রেস বলেছিল আপনারা পেটের দায় বাইরে থাকেন। আপনি বলুন এসএসসির পরীক্ষা কবে হয়েছিল? কেশপুরেও তো মাস্টার ডিগ্রি আছে, বিএড আছে, গ্রাজুয়েট অনার্স আছে, বলুন এসএসসির কবে হয়েছিল? আমি বামপন্থীদের অনেক জিনিসের আপত্তি করি, ছোট আঙ্গারিয়ার কথা বলি, বেনাচাপড়া বলি, নেতাই বলি, নন্দীগ্রাম বলি, বামপন্থীরা অনেক ভালো কাজও করেছে তো, 78-এর পঞ্চায়েত তো বামফ্রন্ট করেছে, ভূমি সংস্কার আইন তো বামফ্রন্ট জ্যোতিবাবু করেছে, বুদ্ধবাবু তো সৎ মানুষ, লক্ষণ সেটরা হারমাত। আমি বলি, আমি আপনাদেরকে বলি, প্রত্যেক বছর এসএসসি হতো, বাম আমলেও হতো, 14 সালের পরে পশ্চিমবঙ্গে হয় না, 7 বছর। কত লক্ষ বেকারের যুবকের ভবিষ্যৎ শেষ করলো এরা, টেটের দুর্নীতি, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে খাতা বদল, শুনে রাখুন আপনি, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে 5.5 লক্ষ পোস্টের অবলুপ্তি ঘটিয়েছে। তার বিকল্প কি? বিকল্প হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি। 1 কুইন্টাল চালের, মোটা চাল, 3,3200 টাকার কম পাওয়া যায় না, কাকে দেয় 2,000, কাকে দেয় 3,000, কাকে দেয় 4,000, কাকে দেয় 7,000, এই আপনি দেখুন কোথায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গকে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। 9.5 বছরে নতুন এয়ারপোর্ট হয়নি, নতুন রেল লাইন করতে পারেনি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলিতভাবে করতে হয়, নতুন শিপোর্ট হয়নি, আর শিল্পের কথা নাই বা বললাম, শিল্প তো তুলে দিয়েছে পশ্চিমবঙ্গে, বললে বলে কেন? ইস্টার্ন বাইপাসের পাশে আইটিসি সোনার বাংলা, JW ম্যারিয়ট করেছি, এটা তো শিল্প, বড় শিল্প, সে জায়গাটাও বামফ্রন্টের আমলে দিয়ে যাওয়া জায়গা, রাজারহাট নিউ টাউনের সব জায়গা বামফ্রন্টের আমলের জায়গা, সেই জায়গাগুলো বেচেছে, বেচে খেয়েছে, আর বিদেশে টাকা পাচার করেছে। এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে, হারাতে হবে, এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা দেখেছেন একটার পর একটা উন্নয়ন কিভাবে করেছে। আজকে কৃষকরা বলুন, কেশপুর কৃষকদের জায়গা, আপনারা বলুন আগে আলু চাষ কত হতো, এখন অর্ধেক হয়ে গেছে কেন? পাঞ্জাব থেকে বীজ এত কম আসছে কেন? কারণ কি?
কারণটা হচ্ছে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারেন না। আপনার মাঠ থেকে নিয়ে গেছে 4 টাকা 5 টাকা কেজি আলু, আর সেই আলু দোকান থেকে আমাদের কিনতে হয়েছে 40 টাকা করে কেজি দিয়ে, যা আপনি পাননি কেন? আজকে এমএসপি ধানের সহায়ক মূল্য কেন্দ্র সরকার ঠিক করে, আপনি বলুন ধান সংগ্রহ কোন ফোড়েরা মাঝখানে ঢুকেছে, কেন 10 কেজি করে বস্তায় বাটা দিতে হবে, কোথায় যাচ্ছে এই 10 কেজি? এই উত্তর দিতে হবে। আজকে বলুন কৃষকদের জন্য বড় বড় কথা বলছেন, কৃষক আইনের বিরুদ্ধে বলছেন, ভারতবর্ষের অন্য রাজ্যে যান, এই যে বোরো চাষ হয় না, এই যে মেশিন ইলেকট্রিকে যে চলতলা মেশিন, অন্য জায়গায় বিদ্যুতের বিল কৃষকদের ছাড় আছে, পশ্চিমবঙ্গে নেই। এই যে ডিজেল দিয়ে মেশিন চালানো হয়, রাজ্যের যে ভ্যাট কৃষিকার্যে ব্যবহৃত ডিজেল, সমস্ত রাজ্যে কৃষিকার্যে ব্যবহৃত ডিজেলের উপরে ছাড় আছে, পশ্চিমবঙ্গে নেই। আর এখন কি বলছো, আমরা বলার পরে, সবাই আপনারা বলার পরে, পিএম কিষাণ এতদিনে বলছে এনরোলমেন্ট করো, এতদিনের পরে কেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়েছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে মোদীজি এদের স্বরূপটা খুলে দিয়েছে বক্তৃতাতে, বলেছে ভারতবর্ষে নানা বিচারধারার বিভিন্ন রাজ্য সরকার আছে, সবাই পিএম কিষাণ নদী যোজনা করেছে, 6000 টাকা করে কৃষকরা পায়, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা এখানে পিএম কিষাণ চালু করেনি, এখন চালু করবে বলছে। আমরা কৃষকদের নিয়ে বলতে চাই, আপনারা মাঠে যান, 73 লক্ষ কৃষক পরিবার, 14000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য আমরা পাইনি, এই 14000 টাকা আপনাকে দিতে হবে। যে 14000 টাকা কৃষকদের বঞ্চিত করেছেন, এই 14000 টাকা আপনাকে দিতে হবে। 9.5 বছরের পরে চমের দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে সরকার, 11 সালে হয়েছিল, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়েছিল, কোনদিন হয় নাই, ভোট বড় বালাই, হাওয়া খুব খারাপ, 19-এ হাফ, 21-এ হবে সাফ, তাই জমের দুয়ারে সরকার, তাই তো? এ স্বাস্থ্যসাথীর কার্ডে কিচ্ছু হবে না, দাঁত তুলতে 250, কিডনি বদলাতে 2400, কোন নার্সিংহোম নিবে না, এই ধপের চপ খাবেন না। তৃণমূলের লোকেরা ঘুরে ঘুরে বলছে স্বাস্থ্যসাথীর কার্ড বিপ্লব হয়ে গেছে, অপেক্ষা করো ভোটের মেশিন পর্যন্ত, ইলেকশন কমিশন সিআরপিটা দাঁড় করাও, লোক টিপার জন্য প্রস্তুত আছে ঠিক জায়গায়। আয়ুষ্মান ভারত কেন হবে না বলুন? আয়ুষ্মান ভারত তো মোদীজি আজকে 4 বছর আগে চালু করেছেন। এই স্বাস্থ্যসাথীর কার্ড আপনি কটকে নিয়ে গেলে, এখানে তো রোগীরা কটকে যায়, আপনাকে কেউ নিবে? এই স্বাস্থ্যসাথীর কার্ড ভেলোরে তো সিএমসি তে গেলে কেউ নিবে? দিল্লির এইমসে নেবে, মুম্বাই টাটা সেন্টার ক্যান্সার হসপিটালে নেবে, বাঙ্গালুরুতে দেবী সেটির হসপিটাল নেবে? নিবে না, কেউ নিবে না, এ তো হচ্ছে ভোট কার্ড, তাও ফর্ম ফিল আপের জন্য টাকা লিচ্ছে 50 টাকা করে, এ চোরগুলা যেখানে পাবে টাকা নিবে, শ্মশানে গিয়েও টাকা নেই, এটা আমি বলিনি, মুখ্যমন্ত্রী বলছিল, নজরুল বলছে যে 2000 টাকা সমব্যাথী, সেখান থেকেও 500 টাকা ঝেড়ে দিচ্ছ তোমরা, তা ঝেড়ে যদি দিচ্ছ ওরাই তো ঘুরে বেড়াচ্ছে, কালকে নাকি এখানে মিটিং করতে আসবে, কি বলতে আসবে? বলবে আমরা বাংলা আবাস যোজনা দিয়েছি, ওটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, বলবে আমরা রাস্তা সারাচ্ছি, পথশ্রী ইট নারকেল ফাটাচ্ছে, তা RIDF আর নারেগার মানরেগার কেন্দ্রের টাকা, বলছে ঘরে ঘরে বাথরুম দিয়েছি, আরে ওটা তো মোদীজি স্বচ্ছ ভারত অভিযান, নাম দিয়েছে নির্মল বাংলা, বলছে তোমাদের যে চাল দেয় রেশন দেয় দিদি না থাকলে তো পাবে না, আরে চাল তো কেন্দ্রের চাল, 5 কেজি ছিল এখন 2.5 কেজি, আর RKS 1T-তে 1 কেজি 1 কেজি, সব জানি ভাই গ্রামের ছানা,
সব জানি গ্রামের টাকা ওছি সব জানি অতএব আপনাদের বলি এদেরকে পরিষ্কার করতে হবে আমি বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে গেছি বিশ্বের সর্ববৃহৎ পার্টি দিল্লিতে কলকাতায় একই দলের সরকার চাই বেকারদের হাতে কাজ চাই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে এনে ঘরের সামনে কাজ দেওয়া চাই শিল্প চাই পিএম কিষাণ চাই আয়ুষ্মান ভারত চাই গণতন্ত্র চাই পঞ্চায়েত পুরসভা স্কুল ম্যানেজিং কমিটি কলেজের ছাত্র সংসদ সর্বত্র অবাধ গণতান্ত্রিক নির্বাচন চাই এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে খুব গায়ে লাগ না আমি তোলাবাজ ভাইপো বলেছিলাম বলছে নাম ধরেনি কেন আমি তো এখন নাম ধরে বলছি কর্ণাকেশ কর্ণাকেশ বালিয়ার কয়লায় ঢুকেছে লালা আর গরু পাচারে এনামুল এরপরে বিনয় মিশ্রকে টানছে কোথায় লুকিয়ে আছে আমি জানি না সিবিআইর কাজ তার ভাইকে কালকে বসিয়ে রেখেছিল বিকাশ মিশ্র রাত্রি ১২টা পর্যন্ত এসে গেছে চৌকাঠে আর একটা পা চৌকাট পেরালেই তোলাবাজ ভাইপো তোলাবাজ ভাইপো হটাও বাংলাকে বাঁচাতেই হবে বিজেপির হাতে বাংলা তুলে দিতে হবে করুণ বামফ্রন্ট করুণ কংগ্রেস বিধানসভা ভোটের পরে করবেন বিধানসভা পর্যন্ত পদ্ম ফুল করতে হবে আমরা ছাড়া কেউ হারাতে পারবে না আর আমরা জিতব আমি তো সব জায়গায় বলেছি লাল মাটির দিলীপ দা আর ওই দিঘার পাশে বালু মাটির শুভেন্দু দুজন হাত মিলিয়েছি পূর্বতে ষোলতে ষোলো পশ্চিমে ১৫তে ১৫ ঝাড়গ্রামে ৪ ৪ পুরুলিয়ায় ৯ ৯ বাঁকুড়ায় ১২ ১২ এই ৫৬টা সিট একেবারে পরিষ্কার করব আর অমিতজি বলেছে ইস বার ২০০ পার বিজেপি সরকার হবে গণতন্ত্র ফিরবে এবং আপনারা কেশপুর একটা পরিবর্তনের কেশপুর দেখবেন সেই একই ব্যবস্থা একই বর্গী ব্যবস্থা সেই একদলীয় শাসনতন্ত্র আমি একা থাকবো আর কেউ থাকবে না এটা কেশপুরে গত ৩ দশক ধরে চলছে এর অবসান হওয়া দরকার তাই গ্রামে গ্রামে জোট বাঁধুন প্রকৃত পরিবর্তনের জন্য আরেকটা পরিবর্তনের জন্য আগামী মে এপ্রিল মে কবে ভোট হবে ওটা আমার দায়িত্ব নয় ইলেকশন কমিশন বলবে এখান থেকে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করবে কেশপুর তফসিলি সংরক্ষিত আসন থেকে আপনারা বিজেপির সেই প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন আপনারা আসার সময় কোনো সমস্যা হয়নি তো আমি দেখছিলাম ছেলেদের ঝান্ডা ছিল নিচে ডান্ডাটাও মোটা ছিল একদম ভয় পাবেন না আমি তো অনেক পরীক্ষায় পাস করা লোক চেনেন তো আপনারা আমাকে আমি তো নেতাইতে একা গিয়ে সব লাশ আমি কুড়িয়েছিলাম সনাতন হেমব্রম অজিত মাহাতো উত্তম মাহাতো কত দেহ আমি কুড়িয়েছি এরা ঘরে ঢুকে গেছিল এই তোলাবাজ ভাইপোদের মাননীয়রা কেউ বেরোয়নি লোকসভা ভোটের পরে আপনারা ঢুকিয়ে দিচ্ছিলেন ঘরে এই যে যাকে এখন বলছে না পচামাল পচামাল বেরিয়ে ঘুরেছিল সব ঘুরে ঘুরে সব ঢুকে গেছিল তা সুইচ অফ পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের নেতাদের সুইচ অফ এমএলএ সুইচ অফ নেতাদের সুইচ অফ এমপি তো ভোকারটা পাওয়াই মুশকিল আমি এই লোকটা এসে খুলেছিলাম তারপর তো পাতনি একবারে উঠে গেছিল খোলার পরেও লোক পাওয়া যাচ্ছিল না খড়গপুরটা জিতিয়ে দিয়েছিলাম এবারে হারাবো দিলীপ দা ডেকেছে ২২ তারিখে খড়গপুরে মিটিং করব খড়গপুরে এবারে হারাবো গোহারান হারাবো কে জিতিয়েছিল আর কে হারাতে পারে সেটা শুভেন্দু প্রমাণ করে দেবে একদম চিন্তা করবেন না আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই ঝান্ডার নিচে ডান্ডাটা মোটা রাখলেই হবে এরা ভীতু পার্টি আমি এদের চিনি আপনাকে হ্যাট বললে আপনাকে ভ্যাট বলতে হবে আপনাদের চোখ
চোখ দেখে তাকালে আপনাকে আঙ্গুল দেখাতে হবে, পালাবে, ভীষণ ভীতু, সবগুলা চোর। আর যত চাকরি ছোটখাটো চাকরি, সেই আইসিডিএস এর বলুন, রাঁধুনি বলুন, সিভিক ভলেন্টিয়ার্স এর বলুন, এমনকি ভিআরপি প্রাণী মিত্র 1500 টাকা না কত দেয়, সে চাকরিও এদের ঘরের লোক ছাড়া কোনো বেকার যুবক যুবতী পায়নি। সব মানে এত নিকৃষ্ট মানের পচা মাল, নিজেরা জানেন, এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অন্তরা ভট্টাচার্যকে নীলাঞ্জন ভাইকে বলেছিলাম তিনটের মধ্যে সভা শেষ করতে হবে, আপনারা বাড়ি যতক্ষণ না ফিরছেন আমি এই জেলা ছাড়ব না, আমি মেদিনীপুরে থাকব, আপনারা সবাই বাড়ি চলে গেছেন আমাকে অন্তরা ভট্টাচার্য বা নীলাঞ্জন হোয়াটসঅ্যাপ করে বলে দেবে, তারপরে আমি এখানে ছাড়ব। আর একটা বাসের কাছে যদি হাত দেয় বাসটা ওইখানে রেখে দিবেন, আমি ফিরে চলে আসছি, আমাকে ভয় কেউ দেখাতে পারবে না। ভারত মাতা কি, আরো জোরে বলুন, কাঁপাতে হবে তো, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। সবার আগে সবার সাথে।